গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগস। আর আজকে মকর সংক্রান্তি, আর আজকের ওয়েদারটা একবার শুধু দেখো, মানে এত মেঘলা ওয়েদার, এত বাজে ওয়েদার কখনো থাকে না মকরের দিনে। ঠিক আছে, ঠান্ডাটা থাকে ঠিকই, কিন্তু এই যে মেঘলা ওয়েদার, এত ঠান্ডা, এভাবে থাকে না। তো যাই হোক, আজকে সকাল সকাল দেখো চান টান হয়ে গেছে সমস্ত কিছু, আর প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডাতে আমি নড়তে পর্যন্ত পাচ্ছি না, মানে এতটা ঠান্ডা। আর এখন এই যে প্রসাদ হয়েছে আমাদের আজকে দ্বাদশীর পায়েস প্রসাদ, তো সেটা খাবো, আর আজকে দিনটাকে স্টার্ট করি। তো চলো দেখতে থাকো। তো দেখো এখন রেডি হয়ে গেছি, আর এখন দুপুর হয়ে গেছে, আর আমি যাচ্ছি খেতে। খেতে বলতে আমাদের এখানে একটা কি বলবো, এটাকে মহান্তদের মঠের মতো আছে। মঠ বলতে ওখানে পুজো হয় আর সমাধি দেওয়া হয় তাদের, ওদেরই সমাধি দেওয়া হয় ওখানে। তো ওখানে আজকে খিচুড়ি খাওয়ানো আছে, কালকে নেমন্তন্ন মানে ওরা বলে গেছে। তো আজকে ওখানে যাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখন আমরা খিচুড়ি খেয়ে চলে এলাম, আর তোমাদেরকে তো দেখালামই যে ওখানে কী কী আছে, মানে সমাধি ওদের যতগুলো মারা যায়, যে যেই মারা গেছে তাদেরকে বাড়িতেই সমাধি দিয়েছে। তো সেখানেই আর কি খাওয়ানো হয় খিচুড়িটা, আর কীর্তন হয় আজকের দিনে। তো আজকে আরও মানে যেহেতু এখন লকডাউন পড়ে গেছে, তাই হয়তো অতটা ভিড় নেই, সবাই আসছে না। কিন্তু আগে মানে যখন লকডাউন ছিল না বা এরকম করোনা সিচুয়েশন ছিল না, আগের বছর বলছি, মানে আগের বছর, তারও আগের বছর, তো তখন প্রচুর লোক আসতো, মানে বাইরে বাইরে থেকে প্রচুর লোক আসতো, আর ওখানে খিচুড়ি খাওয়া হতো। যে জায়গাটা তোমাদেরকে দেখালাম ওখানে পুরো ভর্তি থাকে, মানে একদম ফাঁকা থাকে না। তো চারটে পর্যন্ত ওখানে খিচুড়ি খাওয়ানো হতো, তারপর আবার মেলা বসতো আমাদের নদীর ওখানে। তো এবছর মেলাটাও অতটা বসেনি, আর আমরাও যাবো না, তাই নাহলে মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিতাম। তো হ্যাঁ, আমার ছেলে গেছিলো, কিন্তু ওখানেও ঠাকুর হয়, ওখানেও কীর্তন হয়, ওখানেও হালকা করে প্রসাদ খাওয়ানো হয়, তবে এবছর সব কিছু বন্ধ আছে, হচ্ছে হালকা করে, অতটা হচ্ছে না, তো তাই জন্য আমরাও যাচ্ছি না। তো আজকের ব্লগটা বাস এটুকুই। হ্যাঁ, আমার ছেলে গেছিলো দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো, টাটা।